হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রূপালি চলে এসেছি আমের পুডিং নিয়ে আম এমন একটা সুস্বাদু ফল আম খেতে ভালোবাসি না এরকম মানুষ নেই বললেই চলে তারপর যদি আমের পুডিং হয় তাহলে তো বলার কথাই নয় এখানে একটা কাচের বলে কিছুটা পরিমাণ জল নিয়ে একটা বড়ো সাইজের আমকে আমি ধুয়ে নিচ্ছি যার ওজন হচ্ছে নশো গ্রাম তারপর আমটা এবার কেটে নেওয়ার পালাম আমটাকে কেটে নিচ্ছি একটা বড় ছুরি দিয়ে ঠিক এইভাবে আমটাকে কেটে নিচ্ছি চার দিক থেকে আমটা আমি কেটে নিলাম আঠিটাকে বাদ দিয়ে দিলাম এরপর আমি একটা বোলে ছোট্ট একটা ছুরি নিয়ে এক ফালি আমকে ঠিক এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি দেখুন কি সুন্দর দেখাচ্ছে তাই না এরপর আমটাকে আমি সোজা করে দেখুন চামচ দিয়ে ঠিক এইভাবে আমের শ্বাসটা বার করে নিচ্ছি সমস্ত আম থেকে খোসা বাদ দিয়ে আমি আমটাকে এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আমার আম থেকে খোসা বাদ দিয়ে নিয়েছে দেখছেন সমস্ত আমটা আমি একটা বলে নিয়ে এরপর একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট করে দেব। আমে এত রস আছে যেখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন কী সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে এরপর আমি ছাঁকনি দিয়ে আমটাকে ছেঁকে নিচ্ছি আপনারা যে আম ইউজ করবেন যদি তাতে জিবড়া না থাকে তাহলে ছাঁকার কোনো দরকার নেই এই আমটা তো একটু চিবড়া নেই দেখুন সমস্ত আমটা আমি ছেঁকে নিয়েছি তারপর ইন্ডাকশান অন করে প্যান বসিয়ে তার মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমার এক লিটার দুধ আছে আমি হাফ লিটার দুধ নেব দুধটা আগেই আমি ফুটিয়ে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মিল্ক পাউডার এই দুধটাকে আমি এখন ক্ষীর করে নেব তো দুধটা প্রায় ঘন হয়ে এসছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে আরও একটুখানি আমি শুকিয়ে নেব খিটটা একটুখানি বেশি ঘন যেন হয় খিটটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ঢেলে নিয়েছি ওই প্যানের মধ্যে আমের পেস্টটা দিয়ে এখন আমটাকে রান্না করে নিচ্ছি দশ মিনিট আমি রান্না করে নেব আমের জলটা যেই অনেকটা শুকিয়ে যাবে তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে একশো গ্রাম চিনি দিয়েছি আমি সাত সাতশো গ্রাম আম পেয়েছি এখানে তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি ইউজ করবেন এবং আমটা কতটা টক সেই অনুযায়ী চিনি ইউজ করতে হবে আর যাদের চিনি খাওয়া বাড়ুন তারা যদি চিনি না দেন তাতেও তারপরেও কিন্তু আমের পুডিং খুব ভালোভাবে তৈরি করা যায় আমটা রান্না করতে করতে আমি একটা বাটিতে ওয়ান টেবিল স্পুন কনফ্লাওয়ার গুলে নিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু একসাথে ঢেলে দেওয়া যাবে না তাহলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যেতে পারে তাই আমি একটু একটু করে দিয়ে আমের সাথে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে নিলাম এরপর আমি যে তৈরি খিটটাকে তৈরি করে রেখেছিলাম সেই খিটটা দিয়ে 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 আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আমটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন যখন প্যানের মধ্যে ঠিক এরকমভাবে উঠে আসবে প্যান থেকে তখন জানবেন আমের পুডিংটা হয়ে গেছে একটা কাঁচের বাটির মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়ে এখন আমের পুডিংটাকে আমি সেট করে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনি যদি প্রথম আমার এই চ্যানেলটা দেখছেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমের পুডিংটা আমি সেট করে নিয়েছি এরপর একটা পেপার দিয়ে দিলাম সাদা পেপার তারপর ঢাকা দিয়ে আটকে দিচ্ছি যাতে জ্বর না আসে আমি পুডিংয়ের মধ্যে তার জন্য আমি পেপারটা দিয়ে দিলাম বাড়তি পুডিংটা আমি একটা ডিনার সেটের বাটির মধ্যে ঘি ব্রাশ করে বসিয়ে নিলাম আমি রাত্রিতে পুডিংটা বানাচ্ছিলাম পরের দিন সকালবেলা আপনাদেরকে দেখাচ্ছি আমি পাঁচ ঘন্টা নর্মাল ফ্রিজে পুডিংটাকে রেখেছিলাম রেস্টে দেখুন কি সুন্দর হয়েছে একটুখানিও জলও নেই আর ফ্রিজ থেকে বার করে তিন ঘন্টা তিন মিনিট সরি তিন মিনিট যদি রাখেন তাহলেই কিন্তু আমটা অটোমেটিক্যালি বাটি থেকে বেরিয়ে আসবে দেখুন কি সুন্দর হয়েছে এরপর গার্নিশিংয়ের পালা এখানে আমি চেরি দিয়ে দিলাম আর আমার কাছে পুদিনা পাতা নেই তাই আমি কারি পাতা দিয়ে একটুখানি গার্নিশিং করলাম তাহলে ফ্রেন্ডস কেমন হয়েছে আমের পুডিংটা অবশ্যই জানাবেন আর আমি যেভাবে দেখালাম সেইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে বলবেন যে কেমন হয়েছে খেতে দেখুন এটাকেও আমি গার্নিশিং করে নিচ্ছি তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে